হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জিমেইল অ্যাকাউন্টের ফোন নাম্বার কিভাবে চেঞ্জ করতে হয় আজকের এই ভিডিওতে সেই প্রসেসটি আপনাদেরকে দেখাবো। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এরকম প্রয়োজনীয় ভিডিওগুলি এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হয়ে থাকে। আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। জিমেইল অ্যাকাউন্ট তৈরি করার সময় কিন্তু আমাদেরকে একটি ফোন নাম্বার দিয়ে সেই জিমেইলটিকে ভেরিফাই করে নিতে হয় এবং সেই নাম্বারটি কিন্তু পরবর্তীতে জিমেইলের পাসওয়ার্ড ফরগেট করা এবং সমস্ত কিছুতেই কিন্তু সেই নাম্বারটি প্রয়োজন হয়ে থাকে। তো অনেক সময় দেখা যায় আমরা আমাদের সেই মূল্যবান সিমটি ইউজ করি না, কিংবা সেই সিমটিকে আমরা ব্যবহৃত না করার ফলে কিন্তু আমাদের সেই নাম্বারটি চেঞ্জ করা প্রয়োজন হয়ে থাকে। জিমেইল অ্যাকাউন্টের ফোন নাম্বার চেঞ্জ করার জন্য শুরুতে আপনি চলে যাবেন আপনার ফোনের গুগল নামে যে অ্যাপসটি রয়েছে সেটিতে, অথবা আপনার ফোনের জিমেইল অ্যাপসে। গুগল অথবা জিমেইল অ্যাপস দুটি থেকে ঢুকলে কিন্তু আপনি দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস শো করবে। এরপর এখান থেকে হাতের ডান দিকে আপনার জিমেইলের ছবিটি কিন্তু শো করবে। তো আপনাকে আপনার জিমেইলের ছবিটির উপর একটা ক্লিক করে দিতে হবে। এরপর এখানে আপনি যে জিমেইলের ফোন নাম্বার চেঞ্জ করতে চাচ্ছেন সেই জিমেইলটার উপরে ক্লিক করে আপনি শুরুতে জিমেইলটিকে লগ ইন করে নেবেন। এরপর এখানে গুগল অ্যাকাউন্টস নামে যে অপশনটি শো করতেছে এটার উপর একটা ক্লিক করে দিতে হবে। গুগল অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে কিন্তু অনেকগুলো অপশন শো করতেছে, হোম, পার্সোনাল ইনফো, ডাটা অ্যান্ড প্রাইভেসি। এরপর এখান থেকে পার্সোনাল ইনফো নামে যে অপশনটি এটাতে ক্লিক করে দিতে হবে। পার্সোনাল ইনফোতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনি আপনার জিমেইলের যাবতীয় ডিটেলস কিন্তু এখানে দেখতে পারবেন। আপনি কোন নাম্বার দিয়ে আপনি শুরুতে জিমেইলটাকে ভেরিফাই করেছিলেন, অর্থাৎ কোন নাম্বারটি দিয়ে আপনি জিমেইল অ্যাকাউন্টটি খুলেছিলেন সেটি কিন্তু এখানে শো করাবে। তো দেখতে পাচ্ছেন আমার জিমেইলটি এবং সাথে জিমেইলের ফোন নাম্বারটি কিন্তু এখানে শো করাচ্ছে। তো এখন আমি চাচ্ছি এই নাম্বারটিকে চেঞ্জ করে নতুন একটি নাম্বার এখানে অ্যাড করতে। এর জন্য শুরুতেই এই নাম্বারটির উপর একটি ক্লিক করে দিতে হবে। এরপর আবারও সেই নাম্বারটির উপর একটি ক্লিক করে দিতে হবে। ক্লিক করার সাথে সাথেই কিন্তু এখানে দুটি অপশন শো করতেছে, একটি হচ্ছে এডিট আর একটি হচ্ছে ডিলেট। অর্থাৎ আপনি কিন্তু এখান থেকে নাম্বারটিকে ডিলিট করে দিয়ে নতুন নাম্বার অ্যাড করতে পারেন, অথবা হাতের বাম দিকে পেন্সিলের মতো যে আইকনটি এটাতে ক্লিক করে কিন্তু আপনি নাম্বারটিকে এডিট করতে পারেন, এডিট করে নতুন কোনো নাম্বার অ্যাড করতে পারেন। তো আমি এডিটে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আমার পাসওয়ার্ড চাচ্ছে, অর্থাৎ আমার জিমেইলের পাসওয়ার্ডটি এখানে দিতে বলতেছে। তো আপনি এখানে আপনার জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেল, এরপর এখানে আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। এরপর কিন্তু আপনাকে আবারও সেই আগের জায়গায় নিয়ে আসবে। এরপর আপনাকে আবারও এডিট অপশনে ক্লিক করে দিতে হবে। এডিট অপশনে ক্লিক করার পর কিন্তু আপনি আবারও সেই নাম্বারটি দেখতে পারবেন। আবারও সেই নাম্বারটির উপরে ক্লিক করে দিতে হবে। নাম্বারটির উপরে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এখন আমি এখানে এডিট অপশনটি পেয়ে গেলাম। এখন এই নাম্বারটিকে রিমুভ করে দিয়ে আমি নতুন একটি নাম্বার এখানে বসিয়ে দেবো। তো ভিউয়ার্স, এক্ষেত্রে আপনারা যেটা করবেন অবশ্যই অবশ্যই এখানে একটি সচল নাম্বার বসিয়ে দিবেন। এর পিছনে কারণ হচ্ছে আপনি এখানে যে নাম্বারটি দিবেন সেটি কিন্তু অবশ্যই অবশ্যই ভেরিফাই হবে, আপনার নাম্বারে কিন্তু একটি ভেরিফিকেশন কোড যাবে। এর জন্য আপনাকে একটি সচল ফোন নাম্বার এখানে দিতে হবে। ফোন নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনি যে নাম্বারটি এখানে বসিয়ে দিয়েছিলেন সেই নাম্বারে কিন্তু একটি ভেরিফিকেশন কোড চলে যাবে। যদি ভেরিফিকেশন কোড না যায় এক্ষেত্রে আপনি আবার পুনরায় চেষ্টা করবেন। তো দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু ভেরিফিকেশন কোডটি চলে এসেছে। আমি এখন এটিকে বসিয়ে দিয়ে এখান থেকে ভেরিফাই বাটনে ক্লিক করে দেব। ভেরিফাইতে ক্লিক করার সাথে সাথে মাত্র কয়েক সেকেন্ড সময়ের ব্যবধানে কিন্তু আমার নাম্বারটি পরিবর্তন হয়ে গেল। তো ভিউয়ার্স, আপনার চাইলে কিন্তু খুব সহজেই আপনার জিমেইল অ্যাকাউন্টের ফোন নাম্বার এভাবে চেঞ্জ করতে পারেন। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিন। এরকম আরও নতুন নতুন টেক রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।